প্রিয় দর্শক, মানুষের অন্যায় বুদ্ধি খাটিয়ে জীবনযাপন জটিল করে তুলেছে, সে জটিলতায় পড়ে মানুষের হয় করুণ দশা। আজকে এমন এক দশার কথা আপনাদেরকে জানাবো যিনি ভুক্তভোগী হয়েছেন, তিনি এখন রাস্তায় একা হাঁটতে গেলে মনে হয় পেছনে কেউ তাকে অনুসরণ করছেন, সবসময় তাকে এক অজানা ভয় আতঙ্ক ঘিরে রেখেছে। ঘটনাটি ঘটে চলতি মাসের ২৪ তারিখ দিন ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে। এটি রাজধানীর ওয়ারির প্রধান সড়ক, চারিদিকে সিসি ক্যামেরায় বেষ্টিত একটি জনবহুল ও ব্যস্ত জায়গা। রাস্তার এক পাশে বড় একটি জুতার শোরুম, ঠিক তার উল্টো পাশে ওয়েলফুড, পাশে একটি ফলের দোকান। সামনে যিনি দাঁড়িয়ে আছেন তার ছদ্মনাম হাফসা বেগম, সত্যিকারের নাম কেন প্রকাশ করছি না প্রতিবেদনের এক পর্যায়ে আপনাদের জানাবো। ওই দিন ঠিক এই জায়গায় তাকে থামানোর জন্য ১০ থেকে ১২ বছরের একটি ছেলে ঠিকানা জানতে চান। ঠিকানা বলে সামনে এগুতে থাকেন তিনি, ছেলেটিও তাকে অনুসরণ করেন। ছোট ছেলেটার সাথে আমার এখানে দেখা হয়েছে, এদিক দিয়ে আমি হাঁটতেই দেখা হয়েছে। ওর বয়স কত? ১০-১২ বছরের একটা ছেলে। ও প্রথমে আমাকে সাইডে দিয়ে জিজ্ঞেস করতেছে, আন্টি এই আনন্দ কনফেকশনারিটা কোন দিকে? জাস্ট আমি ওকে অ্যাড্রেসটা বলছি, অ্যাড্রেসটা বলছি যে সামনে গেলেই ডানে পাবা। এরপর কি করছেন ওরে নিয়ে? কি ও আমি যাচ্ছি, আমি তো যাব এই দিকে, এই যোগিনগর দিয়ে আমার বাসা যাব। তো ও আমার পিছন পিছন যাচ্ছে, ঠিক আমার সাথে যে যাচ্ছে আমি এটা খেয়াল করি নাই। ঠিক ৫০ গজ সামনে যাওয়ার পর ২২ থেকে ২৪ বছরের আরেক যুবক এসে হাফসা বেগমকে জিজ্ঞেস করেন, ছেলেটি কি আপনার সাথে? ওই কয়েক সেকেন্ড কথার মধ্যেই কিছু একটি ঘটিয়ে ফেলেছে ছেলেটি, যার ফলে ভয় ভীতি দেখানো ছাড়াই পুরোপুরি এই চক্রের নিয়ন্ত্রণে চলে যান হাফসা বেগম। সামনে আগে আসার পরেই কিছু একটা হলো, মানে আমার মনে হচ্ছিল যে কিছু একটা আমার মানে ধুলাটুলা উড়ে আসে এরকম কিছু, পরে আমি এরকম মানে মুসলাম, মশার পরে আর আমি ঠিক বলতে পারছি না, আমি সোজা ওদের সাথে যাচ্ছি, ওরা যা বলতেছে আমি তাই করতেছি, আমি নিজেকে ফাংশন করতে পারছি না। কনফার্ম হয়েছে যে আমার ব্যাগে টাকা পয়সা নাই, তারপরে যখন কনফার্ম হওয়ার পরে ওরা আমাকে বলছে যে আপনার বাসায় কি টাকা কত আছে, ছোটো ছেলেটা আমাকে জিজ্ঞেস করতেছিলো, আমি বলছি না টাকা টোকা নাই। ওদিকে যাওয়ার পরে আরও একটা লোক জয়েন হয়েছিল, তারপরে বলতেছে ঠিক আছে আপনি বাসায় যান, বাসায় যাইয়া নিয়ে আসেন। কিন্তু আমি বাসায় যাওয়ার পরে আমার বড় মেয়েকে আমি নাকি চিৎকার করে বলতেছিলাম তোর বাবাকে ফোন দে, কিন্তু ফোন দেওয়ার পরে কি বলতে, ও বলতেছিল যে বাবাকে কি বলবো। তার সাথে কি করেছিল যাতে তিনি পুরোপুরি ওদের কন্ট্রোলে চলে গেলেন? তথ্য ঘাটাঘাটি করে পেয়েছি এটি হ্যালুসিনেটিক ড্রাগ, রাসায়নিকভাবে এটি স্কোপোলামিন নামে পরিচিত, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নেশা, ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস। এর প্রভাব এতটাই ভয়ঙ্কর যে কোনো ব্যক্তিকে সেকেন্ডেই নিজের নিয়ন্ত্রণে অনায়াসে আনা যায়। শক্তি প্রয়োগ ছাড়াই রিমোট কন্ট্রোলের মতো আদেশ পালনে মস্তিষ্ককে বাধ্য করে, জাদুটোনার মতোই কাজ করে এই ড্রাগ। মুহূর্তেই সোনা গয়নাসহ অর্থ সম্পদ লুটে নেয় ছিনতাইকারী বা প্রতারক চক্র। আগেই আপনাদের বলেছিলাম কেন তার সঠিক নাম ব্যবহার করিনি। ঘটনার পর থেকে হাফসা বেগম এক ট্রমার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন, একা চলতে নিরাপত্তাহীনতায় ভুগছেন, ভয় পাচ্ছেন ক্যামেরায় কথা বলতে, তার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে নাম এবং ছবি দেখায়নি। এখন আমি খুবই আতঙ্ক, মানে এই যে রাস্তা দিয়ে আমি কয়েকদিন নামি নাই, আমার বাসা বেল দিলে কেউ আমার মনে হয় ওরাই বুঝে আমাকে ফলো করছে কি না, বা এরকম মানে এই রাস্তাতে আমি গেলেও এরকমই মনে হয় যে ওরা আমাকে, কেউ তাকায় থাকলেও মনে হয় ওরা কি আবার ফলো করছে কি না, মানে আমি কয়েকদিন ঘুমাতে পারি নাই এখনও, মানে কেউ আমার দিকে তাকায় আসছে এত লোক, মানে আমার মানে ইনসিকিউর ফিল করি টোটালি। এই হ্যালুসিনেটিক ড্রাগের ক্ষতির মাত্রা কোকেন থেকেও বহুগুণ বেশি, বাংলাদেশের নয়া আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে এটি। স্কোপোলামিন তরল এবং শুকনো দুইভাবেই পাওয়া যায়। ড্রাগটি ৬ থেকে ১২ ইঞ্চি দূরত্ব থেকে নিঃশ্বাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে, যার প্রতিক্রিয়া থাকে ২০ থেকে ৬০ মিনিট, খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ালে এর প্রতিক্রিয়া থাকে ২ থেকে ৩ দিন। চিকিৎসা বিজ্ঞানে ওষুধ তৈরিতে সিনথেটিক ড্রাগ বা স্কোপোলামিনের ব্যবহার আছে, বমি বমি ভাব, মোশন সিকনেস এবং কোনো কোনো ক্ষেত্রে অপারেশন পরবর্তী রোগীদের জন্য ওষুধে এর ব্যবহার আছে। তবে এর গুরুত্বপূর্ণ বা মূল উপাদান আসে ধূত্রাফল থেকে, একসময় মানুষকে পাগল করে দেওয়ার জন্য দুধের মধ্যে ধূত্রাফুল বেটে খাইয়ে দেওয়া হতো, ওই ধূত্রা থেকে উপাদান নিয়ে সিনথেটিক্যালি এটি বানানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক কর্মকর্তারা জানান, মেক্সিকোর যে মাদক চক্র আছে তারা এটি বানিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে। ইকুয়েডর, ভেনেজুয়েলাতে এর ব্যাপক বিস্তার রয়েছে। এছাড়া পেরু, আর্জেন্টিনা, চিলি প্রভৃতি দেশে এটি মাদক হিসেবে ব্যাপকভাবে জনপ্রিয় এবং ওই দেশের অপরাধীরা বিভিন্ন বয়সী নারীদের দিয়ে নীল ছবি ও অবাধ মিলনে বাধ্য করতে এটি ব্যবহার করে থাকে। স্কোপোলামিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোয়েন্দা সংস্থাগুলোতে ব্যবহারের নজির আছে। তখন এর ব্যবহার হতো লিকুইড হিসেবে ইঞ্জেকশনের মাধ্যমে। গোয়েন্দা জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে ট্রুথস্রাম হিসেবে ব্যবহার করা হতো, অর্থাৎ যার উপর এটি প্রয়োগ করা হতো সে সত্য কথা বলতে শুরু করে, কারণ তার মগজের উপর নিজস্ব যে নিয়ন্ত্রণ সেটা অন্য নিয়ন্ত্রণে চলে যায়, অন্যের কথা শুনতে থাকে। রাজধানী সহ সারা দেশেই আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগার উপর ঘুরে বেড়াচ্ছেন এমন অসংখ্য প্রতারক চক্র। ওয়ারির ঘটনায় স্থানীয় থানায় ওই দিনই একটি অভিযোগ দেওয়া হয়েছে। স্থানীয় সিসি ক্যামেরা পর্যালোচনা করলে হয়তো বেরিয়ে আসতে পারে চক্রটি। সাধারণ মানুষের যান ও মালের নিরাপত্তা নিশ্চিতে চক্রটিকে ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ প্রশাসন। এই যে ডেভিলস ব্রেথ যে কথাটা আপনি বললেন, এই সংক্রান্তে কোনো অপরাধের তথ্য আমরা এখনও পাইনি। যদি কোনো ব্যক্তি এটা স্বীকার হন তাহলে সেক্ষেত্রে ওনারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে পারেন। আমরা তদন্ত করে দেখব এটার উৎসটা কী, কারা কীভাবে এটা ব্যবহার করে এবং এটার প্রভাবটা কী হতে পারে। প্রতারক চক্র একা চলতে থাকা ব্যক্তিকে টার্গেট করে, সেক্ষেত্রে নারীদের দিকে আলাদা নজর থাকে। সিনথেটিক ড্রাগ গ্রাম বা মিলিগ্রাম ব্যবহার করছে তারা, ফলে দ্রুতই স্মৃতিবিলোপ হয়ে যায়। কখনো কখনো অতিরিক্ত ওষুধ প্রয়োগের ফলে হার্ট অ্যাটাক হয়ে মানুষের মৃত্যু হতে পারে। তাই বায়ুবাহিত অজানা বিপদ থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহারের পাশাপাশি চলার পথে লোকদের থেকে সতর্কতা অবলম্বন করা জরুরি। নিয়াজ মখদুম, বাংলাভিশন, ঢাকা।